ভালো যদি বাসতেই হয় গাইস এই প্রকৃতিকে ভালোবাসো যা তোমাকে কোনোদিন ধোকা দিবে না হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ব্লগার কানচন এন্ড ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ এন্ড ফ্রেশ ব্লগ তো গাইস আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি সবার প্রথমে সবাইকে জানাই পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আর আজকে এই পৌষ সংক্রান্তির ব্লগটা আমাদের কাছে খুবই একটা স্পেশাল ব্লগ হতে চলেছে কারণ আমরা আজকে যাচ্ছি কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি বেদনার বালুচরে আজকে পৌষ পার্বণের ধামাকা পিকনিক হবে বন্ধুরা খেলা হবে হ্যাঁ গাইস আমরা আজকে যাচ্ছি বেদনার বালুচরে আর তোমরা যারা যারা বেদনার বালুচর চেনো না তাদেরকে আজকে আমি অন্যভাবেই চেনাবো বেদনার বালুচর তো ততক্ষণে চলো মানে অর্ধেক রাস্তা আসতে না আসতেই আমাদের গাড়ি এখন ট্রাফিক জ্যামে আটকে গেছে দেখতে পাচ্ছেন সামনে চলছে রাস্তায় আর এই যে আমাদের গাড়ি পিছনে ট্রাফিক জ্যামে ফাইসে গেছি গাইস জানি না কতক্ষণ লাগবে এখানে সবাই ট্রাফিক জ্যামটা পার করতে ট্রাফিক জ্যাম পার হলেই এখন আমাদের ড্রাইভার চেঞ্জ হবে ও গাইস ফাইনালি আমাদের ড্রাইভার চেঞ্জ হয়ে গেল কারণ কি পিছনে একা একা ব্লক করতে আমার খুবই অসুবিধা হচ্ছিলো এখন মানিকে ড্রাইভিং করতেছে আর এখন আমরা চলে আসছি প্রায় বেদনার বালুচরের এখানে আর আজকে গাইস প্রচন্ড একদম গলা ফাটায় আমি ব্লগটা করবো আর ব্লগটা খুবই এনজয় হতে চলেছে তো এই সাত সমুদ্র ১৩ নদী পার করলেই আমরা চলে যাব আমাদের ফরেস্টে বেদনার বালুচরে সেখানে গিয়ে আমাদের আজকের আসর জমবে এবং আজকে সারা দিন শুধু মস্তি গাইস শুধু মস্তি বলেন কি তো গাইস ফাইনালি আমরা এসে পড়েছি বেদনার বালুচরে আর এদিকে আমাদের সমস্ত মেম্বার্সরা আছে সবাই সবার কাজ করতেছেন আর সবার আগে পরিচয় করিয়ে দেই এই যে আমাদের লিডার পঙ্কজ এই যে আমাদের দাদা দাদা হাই করে দাও হাই এদিকে মিস্টার ফুলবাবু হাই করে দাও এই তসলা এদিকে মিস্টার সৌরভ শাহ না না নতুন তসলা নতুন হাড়ি এই নতুন হাড়ি নতুন তসলা আর এই যে আমাদের নতুন হাড়ি গোড়ায় নিয়ে আসা হয়েছে আজকে কারণ কি যতবারই আমরা পিকনিকে যাই কারো কাছে পাওয়া যায় না এই সমস্ত জিনিস যার জন্য আমরা আর এদিকে মানিক দা চুলের আয়োজন করতেছে আর এদিকে আমাদের মিউজিক সেট আপ গাইস এই পিকনিক স্পটে এসে মানে যত পিকনিক স্পট আছে সব স্পটে গিয়ে একটা জিনিস লক্ষ্য করা যায় অনেক মাতাল অশিক্ষিত মূর্খ কিছু আছে যারা এখানে আসে বিয়ার খায় আরও দারু মারু খেয়ে এইভাবে বোতল ভেঙে রাখে এটা কি ঠিক মানে এই জিনিসটা সবচেয়ে খারাপ লাগে আমাদের কারণ কি আমরা আসি পিকনিক একটা স্পটে ভালোভাবে আমরা পিকনিক করব খাওয়া দাওয়া করব চলে যাব এখানে এসে কারো কোনো ক্ষতি হোক এটা তো ঠিক না না আর যারা এখানে আসে আর যারা যায় তাদের উদ্দেশ্যে একটাই বার্তা যে দাদা যাও পিকনিক স্পটে যাও এনজয় করো বাট এই সমস্ত করাটা ঠিক না কারণ কি অনেক পশু পাখি থেকে শুরু করে অনেক মানুষজন আসে এই সমস্ত স্পটে তাদের কোনো ক্ষতি হোক এটা মানে ঠিক না জিনিসটা নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস ওইদিকে আমাদের চুলার কাজ সবজি কাটাকাটি সমস্ত কিছু চলছে আর আমরা যাচ্ছি এখন ইট খুঁজতে ইট খোঁজার জন্য আমি আছি সহকারী ইট খোঁজা হিসেবে সৌরভ শাহের সাথে গামছাটা খুইলে আরো বড় একটা সিনেমেটিক হোক গাইস ওইদিকে চলছে আমাদের রান্নাবান্না আর অর্ধেক রান্নাবান্না হতে না হতেই আমাদের এক গ্রাম জল শেষ এখন আমরা জলের খুঁজে যাচ্ছি দেখি জল কোথায় পাই আর যদি জল না পাই তাহলে নদীর থেকে নিয়ে আসবো জল থেকে আমরা নিবো এখন জল এই বাড়ির থেকে জল নিবো ফাইনালি আমাদের জল ভরা কমপ্লিট এই যে দেখতে পাচ্ছেন আমাদের জলের ড্রাম আর এই যে আমি একদম বাম্পার মারছেন এবার গাইস আজকে হচ্ছে পৌষ পার্বণ আর এই পৌষ পার্বণের দিনে আমাদের বাঙালিদের একটা নিয়ম আছে যে নদীতে নাকি স্নান করতে লাগে সেই জন্যই ওরা এখন ওইদিকে রান্না করতেছে আর আমি গামছা নিয়ে যাচ্ছি সামনেই মানসাই নদী আছে দেখাচ্ছি তো সেই মানসাই নদীতে যাচ্ছি এখন আমি স্নান করতে সুন্দর একটা লোকেশন মানে একদম অসাধারণ খুবই সুন্দর একটা লোকেশন এটাই হচ্ছে আমাদের বেদনার বালুচর আর এখানে অনেক দূর দূর থেকে অনেকজন আসে পিকনিক করতে খুব ভালো একটা পিকনিক স্পট আমাদের লোকালিটির মধ্যে তো আমি এখন আসলাম নদীর পাড়ে দেখি স্নান করি তার আগে আমি জলটা টেস্ট করবো আগে গাইস আগে জলটা টেস্ট করবো দেখবো কতটা ঠান্ডা আছে যদি ঠান্ডা না থাকে তবেই আমি স্নান করবো তার আগে না গা শিউড়ে উড়ে বাপরে কি ঠান্ডা মনে হচ্ছে আমার দ্বারা স্নান করা সম্ভব হবে না এই জলে দেখতে পাচ্ছেন জলটা একদম প্রচণ্ড ঠান্ডা গাইস
না আমি স্নান করবো না আর এই জলে। আহারে কি কোন এই জলে স্নান করা অসম্ভব ব্যাপার আমার পক্ষে। কি আশ্চর্য কথা, বাট জলটা অনেক পরিষ্কার আছে, স্নান তো করতে পারবো না, বাট আজকে তো স্নান করতে লাগে নদীর মধ্যে, কি করি, জলটাই একটু পুরো শরীরের মধ্যে ছিটাই দিই তাহলেই আমার স্নান করা হয়ে যাবে। আমার স্নান করা তো হয়ে গেল, বাট এই সুন্দর লোকেশনে একটা সেলফি না নিলে কি আর হয়, সেলফি তো নিতেই হবে এখন একটা। এই ছবিটা এখন আমি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস লাগাবো, বেদনার বালুচর, বেদনার বালুচর। ওই যে দেখতে পাচ্ছেন আমি ফরেস্টে এখানে চলে আসলাম এখন, আর ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের পিকনিক স্পট, আর এখানে আমি মাঝে মধ্যেই আসি গাইস, মানে যখনই মন খারাপ লাগে ডিপ্রেশন মুডে থাকি তখনই আমি এই ফরেস্টে আসি আর কিছুক্ষণ আড্ডা দেই, সত্যি বলছি একদম মাইন্ড ফ্রেশ হয়ে যায় গাইস। তোমরাও একদিন ট্রাই করতে পারো এই ব্যাপারটা, ভালো যদি বাঁচতেই হয় গাইস এই প্রকৃতিকে ভালোবাসো, যা তোমাকে কোনো দিন ধোকা দিবে না, আদারওয়াইজ সব মায়া, বুঝলেন সব মায়া। তো যাই হোক গাইস, অনেক জ্ঞান দিলাম তোমাদেরকে এতক্ষণে মনে হয় আমাদের ওইদিকে রান্না বান্না শেষের দিকে, তো যাই এখন সেখানে গিয়ে ওদেরকে একটু হেল্প করতে হবে। তো গাইস আমাদের পাপড় ভাজা হয়ে গেছে অলরেডি, ওইদিকে মাছ ভাজা হচ্ছে আর এদিকে চিকেন, চিকেনটা রান্না হলেই আমরা খাওয়া দাওয়া শুরু করে দিব। বাট তার আগে তার আগে পাপড়টা একটু টেস্ট করি, যাই হোক ব্লগে চলে আমার পাপড়টাও খাওয়া হয়ে গেলো। দেখবো বিশ্বকাপ এত দর পাবে না, মানুষের পিকনিকে পিকনিক শেষে হয় ডান্স আর আমাদের পিকনিকে হয় ম্যাচ দেখা, মানে এটাই হচ্ছে আমাদের সাথে আজকে। তো চলো গাইস আমার আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই, ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, এন্ড তোমরা যদি কেউ আজকে আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। তো চলো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।